যেই হুজুর ঈদে মিলাদুন্নবী পালন করতেছে ও কিন্তু ওর নিজের আব্বার জন্মদিন পালন করে না, এটা মজার ব্যাপার। ও নিজের মেয়ের জন্মদিন পালন করে না। ইমাম সাহেবকে বলেন যে আপনার মেয়ের বয়স বলে এক বছর হয়ে গেল, তা আমাদের তো কেক কাটি খাওয়ালেন না, একটু মিলাদ দিলেন না। তো কয়েক না 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 না, জন্মদিন পালন করা ইসলামে ঠিক না। এই যদি তোমার মেয়ের ব্যাপারে হয়, তোমার বাপের ব্যাপারে যদি ঘটনা এইটা হয়, তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে তুমি জন্মদিন পালন করলে কিভাবে? তোমার চাইতে কি কম ভালোবাসত না আবু বকর রাদিয়াল্লাহু আনহু? আর বলতেও কেমন লাগে, এই মানুষগুলো তার জীবদ্দশায় কেন এটা মনে করলেন না? আর শোনেন, জন্মদিন একটা খুশির প্রকাশ না দুঃখের প্রকাশ বলেন দেখি? অবশ্যই আনন্দের প্রকাশ, এটা বার্থ অ্যানিভার্সারি, ডেথ অ্যানিভার্সারি না, কষ্ট নিয়ে আপনি সেটা করবেন। জীবদ্দশায় একটা মানুষের জন্মদিন পালন করে যত আরাম পাওয়া যায়, তৃপ্তি পাওয়া যায়, মরে যাওয়ার পর দুঃখ ছাড়া কিছু নাই আর। তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে জীবিত আছে, এটা বিশাল রহমত না? এই রহমত আমার চোখের সামনে দিয়ে ঘুরতেছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখতেছে আমার রাসুল ঘুরতেছে, 63টা বছর চলে গেল রাসুলের জীবনীতে, একটা দিন আবু বকরের এই সাহস হইল না, এ 2 কেজি জিলাপি নিয়ে আয়তো আজকে মিলাদ দিয়ে নেই। আর আপনি 1450 বছর পর মনে করলেন যে আমার নবীর মান দিতে হবে, তার কত মান কত সম্মান, তাড়াতাড়ি ঈদে মিলাদুন্নবী পালন করো, এর চাইতে লজ্জার কিছু আর আছে? যে মেন্টাল পাগল, মস্তিষ্ক বিকৃত ছাড়া মিনিমাম সেন্স যার আছে, এ কি বোঝে না যে হুজুররা ফতোয়া দেয় যে জন্মদিন ইসলামে নাই, ইসলামে কোনো জন্মদিন পালন করা ঠিক না? যদিও মরণ দিনও নাই, কিন্তু মরা খাওয়ার জন্য 200 টাকার জন্য এখানে একটু ঘুরিয়ে দেয়, কিন্তু জন্মদিনের ব্যাপারে কেউ আপোষ করে না। আমার জানা মতে কোনো মসজিদের ইমাম খুশি মনে কোনোদিন বলে নাই যে আপনাদের জন্য একটা খুশির খবর কি, আজকে আমার ছেলের বয়স 1 বছর পূর্ণ হলো, সালাতের পরে আমি আপনাদের নিয়ে কেক কাটবো, আমার মেয়ের জন্মদিন পালন করবো, কেউ বলে না। উনি নিজেও জানে যে ইসলামে কোনো দিবস পালন করার কোনো বিধান নাই, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করতেছো কেক কাটে। এই চট্টগ্রাম তো দূরের কথা, উত্তরবঙ্গের অন্তত 6টা জেলায় আমরা দেখেছি যে সেখানে গাড়ি বহর করে ওই পাকিস্তান থেকে কিছু ঠাকুর আসে, ভারত থেকে কিছু আসে, বর্ডার পার হয়ে ওই গাড়ির উপরে বসায়ে চতুর্দিক থেকে তাকে মালা দিয়ে 4 মণ ওজনের কেক দিয়ে তার হাতে চাকু দিয়ে কেক কাটে কাটে খাচ্ছে আর বলতেছে ইয়া রাসুল আল্লাহ, ইয়া রাসুল আল্লাহ, ইয়া গাউসুল আজম, বিভিন্ন শব্দ ব্যবহার করে। এটাই কি আল্লাহর উদ্দেশ্য? এইভাবে তার নবীকে অপমান করে কোনোদিন? কিসের বুজুর্গ আপনি? একটা মানুষের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করার জন্য রবিউল আউয়াল মাসে 12ই রবিউল আউয়ালের দিন ঈদে মিলাদুন্নবী পালন করে যথেষ্ট, আর কি লাগে? এটা তো খ্রিস্টানদের কাজ, অমুসলিমরা তো এইটা মনে করে, তারা দিবসের ভিতরে মঙ্গল খুঁজে পায়। তারা ঘর থেকে বের হয়েছে, একটা কারো বিলাল রাস্তা দিয়ে গিয়েছে, বার যাবেই না, ফিরে চলে আসছে যে আজকে ট্রেনের টিকিট যা গেল গেল, আমি আগামীকালকে যাবো, কালো বিড়াল আমার রাস্তা কাটছে, আমার তো রাস্তারই জাত গেছে। পিছন থেকে যদি নিজের বউ অথবা মা ডাকে, ঘুরে দাঁড়ায়, রাগ করে বলে যে পিছন থেকে ডাকতেছো কেন, এটা অমঙ্গল হয় জানো না? তারা তো এরকম মঙ্গল খুঁজে পায় বিড়ালের ভিতরে, সময়ের ভিতরে, বস্তুর ভিতরে, জায়গার ভিতরে, দিবসের ভিতরে। আপনি মুসলমান, আপনি এটা করতে গেলেন কেন? আপনার তো গোটা 24 ঘন্টাই আল্লাহর রহমত, আপনি ভাগ করতে গেলেন কেন? এটা কি কুফুরি শিরিক না? ইয়ার কি ঠাট্টা, রাসূলের জন্মদিন পালন করতেছে, বাহ কি অবস্থা, কি প্রেম! আবার এখানে সুন্দর জাল হাদিস সেট করছে, আবুল আহাব একটা কাফের, এ কাফের হওয়ার পরে রাসুলের জন্মের খবর শুনে খুশি হয়ে সুয়াইবা না কি নামে একটা দাসীকে আজাদ করে দিল, এই জন্য বিচারের জাহান্নামে ঢোকার পরেও এই লোকটার 2টা আঙুলে আজাব দেবেন আল্লাহ। প্রতি সোমবারের দিন আবুল আহাবের আজাব হবে না জাহান্নামে। তো শয়তান কি গায়ে লেখা থাকে? হ্যাঁ, কি কামটা করলো কি দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি নামে কি মিথ্যা কথাটা বলে দিল। অথচ ঈদে মিলাদুন নবীর দিনে এর চাইতে কমন ওয়াজার এই বাংলাদেশে অন্তত আর নাই, যে একটা কাফের পর্যন্ত আল্লাহ নবীর জন্মদিনে খুশি হয়। এই দেখো লামাজহাবিরা ওহাবিরা কত খারাপ, আমার সোনার নবীর জন্মদিনে দেখো মন খারাপ করছে। আসল কথা যদি বলি শক্ত করে, এই 12ই রবিউল আউয়াল দিনে যে আল্লাহর নবী দুনিয়াতে আসছে এটাই তো নিশ্চিত বলা কঠিন। তুমি থাকো কোন জায়গা, কেউ বলছে 9ই রবিউল আউয়াল, কেউ বলছে রমজান মাসে, তুমি থাকো কোন জায়গা, বহু সন্দেহ বহু কথা আছে। কিন্তু তিনি যে মারা গিয়েছেন 12ই রবিউল আউয়ালে এই ব্যাপারে কোনো মুহাদ্দিসের দ্বিমত নাই। তো তুমি কেক কেটে খুশি হচ্ছ, তার মৃত্যুতে কাঁদবে না তুমি? ইসলামে কোন বিধান আছে যে হাসি কান্নার একসাথে, হাসি আর কান্না একসাথে? এটা কোন হিসাব? এ তো বাস্তাদের মতো কাম হলো, একবার সিমটি দিয়ে কাদায় আর একবার কেতকুতু দিয়ে হাসায়। তুমি কেবল বলতেছো মিলাদুন নবী, মিলাদ মানে জন্ম,
ওয়াফাতুন নবী, মাইয়্যিত মৃত্যু, ইন্নাকা মাইয়্যিত ওয়া ইন্নাহুম মাইয়্যিতুন, এই সব শব্দ ব্যবহার করলে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু দিন, মাতার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু তুমি শব্দই দিয়েছো মিলাদুন নবী, অথচ এটা নিশ্চিতই না যে এই রবিউল আউয়ালের ১২ তারিখেই আল্লাহর নবী দুনিয়ার থেকে মানে দুনিয়া জন্মগ্রহণ করেছেন, কিন্তু মারা গিয়েছেন, তোমার তা পছন্দ হইল না, এইটার দুঃখ তোমার নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুতে কম ভেঙে পড়েছিল মনে করেন, কলিজা তার ছিঁড়ে গিয়েছে, এই মানুষটা কোরআনের একটা আয়াতের দিক তাকায় ঠান্ডা, একবারে ঠান্ডা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না কুল্লু নাফসিং যাইকাতুল মাউত ইন্নাকা মাইয়্যিতুন ওয়া ইন্নাহুম মাইয়্যিতুন, সব ঠান্ডা। পৃথিবীর মানুষ জানো, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পূজা করতে, তারা জেনে রাখো যে সত্যি সত্যিই মুহাম্মদ আজকে চলে গেল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর যারা তোমাদের রবের পূজা করতে, তারা তোমরা জেনে রাখো তোমাদের রব আগে যেমন ছিল তেমনই আছে। আপনি কাকে কি প্রেম দেখাচ্ছেন, ইশক দেখাচ্ছেন? পৃথিবীর শ্রেষ্ঠ ইশকওয়ালার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শ্রেষ্ঠ ইশকওয়ালার নাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জীবনে কোনোদিন তার জীবদ্দশায় এমন কোনো ঘটনা ঘটে নাই যে আজকে নবীর জন্মদিন একটু আসো তো সব গোল হ্যাঁ বসে একটু আনন্দ ফুর্তি করে নেই। তুমি সারা দেশ রাস্তা অবরোধ করে মিছিল করে রবিউল আউয়াল পালন করো, বিচার তো হবে একদিন, কি বলেন? হবে। সুতরাং এগুলো তামাশা, এগুলো তামাশা। একজন জিজ্ঞাসা করেছিল, মানে আপনারা নাম বললেন না, একজন একদিন প্রশ্ন করেছে একজন দায়ের কাছে যে একজন পীরকে হক্কানি পীর হতে গেলে তার কী কী বৈশিষ্ট্য লাগে বা আমরা বুঝবো কীভাবে উনি হক্কানি পীর। তো তখন উনি জবাব দিয়েছিল যে একজন পীরকে হক্কানি পীর হতে গেলে তার আগে পীর মুরিদি ছাড়ি দিতে তওবা পড়া লাগবে। মানে রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন্নবী পালন করাটাই প্রমাণ দিচ্ছে যে হুজুরের কোনো লজ্জা নাই, কেননা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে বেশি নবী প্রেমিক হওয়াটাই হলো একটা শয়তানি, যেটা সম্ভব না। এটা আপনি কি বোঝাতে চাচ্ছেন? ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন বিধান, কোনো কিছু বাদ দিয়ে দেয় নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেটা আপনার আমার উম্মতের জন্য কল্যাণ আছে আলহামদুলিল্লাহ। এমন অকল্যাণ থেকে ফেরান নাই আল্লাহর নবী, এমন কিছু বাদ দেন নাই যেটা আমার আপনার জন্য অমঙ্গল, অথচ নবী ভয় দেখায় যায় নাই আলহামদুলিল্লাহ। আমাদের কিসের চিন্তা কিসের ভয়? এমন একটা রাসূল পেয়েছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন উম্মতের কল্যাণে তিনি দোয়া করেছেন আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ। এই রাসূলকে আমরা অপমান করতেছি তার মৃত্যুর পরে, হাদি হজ করে এসে মোরা খায় না, উঠে চলে যায়। তো লোকজন বলে যে, দু একজন বলে যে হাজির বেটা উঠে চলে যাচ্ছে, কয় না উনি হজ করার পরে আর মোরা খায় না, বুঝেন না কথা। বহু মিলাদের অনুষ্ঠানে হাজি দুই চারজন হাজি সাহেব উঠে চলে যায় যে না হজ করার পরে ওনারা এইভাবে তিন দিনে চার দিনে মরা খায় না, এই হলো হাজির অবস্থা। কিন্তু আল্লাহ নবীর জন্মদিন পালন করতেছে হুজুর ব্যানার নিয়ে, হাজি ব্যানার নিয়ে। তা আমার প্রশ্ন, যেই খাদ্যটা হজ করে আসার পরে তার খাওয়া ঠিক না, হজ করার আগের দিন পর্যন্ত কি তা হালাল ছিল? সময় থাকতে কেন বুঝবো না আমরা, কেন সময় থাকতে বুঝবো না যে ইসলাম মানেই হলো পূর্ণাঙ্গ জীবন বিধান, কোনো বড় হুজুর আলাদা বিধান দেওয়ার ক্ষমতা তার নাই। মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, কেউ আমাদের শরীয়তে নতুন কিছু করলো আমাদের শরীয়তে পূর্বে ছিল না, এমন যত ভালো কর্ম হোক ফাহুয়া রাদ, তা প্রত্যাখ্যাত, তা বাতিল।